হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই স্পোর্টস ওপিনিয়ন। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি ডেলি আপডেটের নতুন ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার আপডেট ও রিমোর্স নিয়ে। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দেওয়ার আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে, এবং কেরালা ব্লাস্টার্স এফসি ও ইস্টবেঙ্গলকে নিয়েও বেশ কিছু আপডেট আছে, সেগুলো তোমাদের একে একে জানিয়ে দেবো। তাহলে চলো আজকের প্রথম ট্রান্সফার আপডেটে আসা যাক। আজকের প্রথম ট্রান্সফার আপডেটটি হলো অ্যালফ্রেডো অর্টুনো মার্টিনেজকে নিয়ে। এই অ্যালফ্রেডো মার্টিনেজ একজন 29 বছর বয়সী স্প্যানিশ ফরওয়ার্ড, এবং বর্তমানে এই প্লেয়ারটি যে ক্লাবের সঙ্গে যুক্ত আছে সেই ক্লাবটি হলো রিয়েল অভিডো। এই রিয়েল অভিডোর হয়ে কিন্তু এই প্লেয়ারটির 28টি অ্যাপিয়ারেন্সে 11টি গোলও আছে, এবং পূর্বে অ্যালফ্রেডো মার্টিনেজ কিন্তু বেশ কিছু ভালো ভালো ক্লাবের হয়ে খেলেছে, যেমন ম্যালোর্কা, জারাগোজা, ক্যাডিস, এক্সট্রিমাদুরা, এবং এই সমস্ত ক্লাবগুলির হয়ে কিন্তু অ্যালফ্রেডো মার্টিনেজের পারফরমেন্স অত্যন্তই ভালো ছিল। এবং বর্তমানে যে ক্লাবের সঙ্গে যুক্ত আছে এই প্লেয়ারটি, সেই ক্লাবের সঙ্গে কিন্তু তার কন্ট্রাক্ট আছে 2020 সালের জুনের 30 তারিখ পর্যন্ত, এবং জুনের 30 তারিখের পরে কিন্তু একজন ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে, এবং শোনা যাচ্ছে কিন্তু প্রাইমারি স্টেজে চলছে কথাবার্তা। তো দেখা যাক ভবিষ্যতে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই প্লেয়ারটিকে নেওয়ার ব্যাপারে কতটা এগিয়ে যেতে পারে। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। তো পরবর্তী ট্রান্সফার আপডেটটিও কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইন্টারেস্ট দেখিয়েছে চেলসির প্রাক্তন ফুটবলার সার্জিও তেজরা রড্রিগুয়েজের ওপর। এই সার্জিও তেজরা একজন 29 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার, এবং সার্জিও তেজরা লাস্ট যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেই ক্লাবটি হলো রিয়েল অভিডো, অর্থাৎ যে ক্লাবের হয়ে কিন্তু অ্যালফ্রেডো মার্টিনেজ খেলছিল। তো এই ক্লাবের হয়ে কিন্তু সার্জিও তেজরার 45টি অ্যাপিয়ারেন্সে 4টি গোলও আছে, এবং পূর্বে কিন্তু বেশ কয়েকটি ভালো ভালো ক্লাবের হয়ে খেলেছে, যেমন ম্যালোর্কা বি টিমের হয়ে খেলেছে, এক্সপেনিয়র হয়ে খেলেছে, এবং চেলসির হয়েও কিন্তু খেলেছিল একসময় এই সার্জিও তেজরা। এছাড়া স্পেনের আন্ডার 16 টিমের হয়েও খেলেছে। তো যদি সার্জিও তেজরার মার্কেট ভ্যালু নিয়ে কথা বলা যায়, তো সার্জিও তেজরার মার্কেট ভ্যালু কিন্তু প্রায় 6-6.5 কোটির কাছাকাছি। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু একটা ইন্টারেস্ট দেখিয়েছে এই প্লেয়ারটিকে পরবর্তী মৌসুমে তাদের টিমে নেওয়ার জন্য। তাহলে চলো আজকের পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। আজকের পরবর্তী ট্রান্সফার আপডেটটি হলো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। তো কেরালা ব্লাস্টার্স এফসি কিন্তু কথাবার্তা চালাচ্ছে রেবিন ঘারিত সুলাকার সঙ্গে। এই রেবিন সুলাকা একজন 28 বছর বয়সী সেন্টার ব্যাক, যে কিন্তু একজন ইরাকের প্লেয়ার, এবং এই রেবিন সুলাকার হাইটটা কিন্তু বেশ ভালো, 6'4" কাছাকাছি হাইট। এছাড়া রেবিন সুলাকা লাস্ট যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেই ক্লাবটি হলো র্যাটনিকি নিস, এবং রেবিন সুলাকা কিন্তু ইরাকের ন্যাশনাল টিমের হয়ে প্রায় 22টার মতো ম্যাচও খেলেছে। তো শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এফসির সঙ্গে কিন্তু এই প্লেয়ারটির প্রাইমারি স্টেজে কথাবার্তা চলছে। তাহলে দেখা যাক পরবর্তীতে কেরালা ব্লাস্টার্স এফসি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে চলো পরবর্তী ট্রান্সফার আপডেটে আসা যাক। আমি হয়তো তোমাদের গতকালকে ভিডিওতে বলেছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের লাস্ট সিজনের গোলকিপার মিশাদ মিচুকে রিটেইন করতে চলেছে। তো এই মুহূর্তে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু মিশাদ মিচুকে 1 বছরের কন্ট্রাক্টে রিটেইন করে নিয়েছে, অর্থাৎ পরবর্তী মৌসুমের জন্য কিন্তু মিশাদ মিচু ইস্টবেঙ্গলের হয়েই খেলবে। তো ইস্টবেঙ্গল কিন্তু প্রায় 3 গোলকিপারকেই কনফার্ম করে নিল। একজন হলো মোহনবাগানের আই লিগ বিজয়ী দলের সদস্য শঙ্কর রায়, অপরজন হলো জামশেদপুর এফসি থেকে রফিক আলী সর্দার, এবং ইস্টবেঙ্গলের লাস্ট সিজনের গোলকিপার মিশাদ মিচু। তো আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। আর বিশেষ তেমন কোনো আপডেট দেওয়ার নেই আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো তাহলে, টাটা, বাই বাই।